এখন আমরা দেখি 23তম অধ্যায়। এখন আমরা পড়ব 23তম অধ্যায়। 23তম অধ্যায়ের আমরা বাসবারে প্রোটেকশন দেখব। তো বাসবারে প্রোটেকশনের ক্ষেত্রে কি আছে দেখুন, আমরা বাসবারে কিভাবে প্রোটেকশন দেব। ডিফারেনশিয়াল প্রোটেকশন, ডিফারেনশিয়াল প্রোটেকশনের কন্ডিশন কি, দুইটা সিটি থাকতে হবে, মানে মিনিমাম দুইটা সিটি থাকতে হবে এক ফেজের জন্য। তো দেখুন এখানে বাসবার প্রোটেকশন করছি, এটা আমার কি বাসবার। তো সার্কিট ব্রেকার আছে না, সার্কিট ব্রেকারের পরে দেখেন যে সিটি দিচ্ছি, তো এই সাইটের সিটি এর সাথে এসে সিটি মাঝখানে একটা রিলে সার্কিট ব্রেকার দিচ্ছি, এখানে বাসবার দিচ্ছি, এটা জেনারেশন, জেনারেশনের পরে একটা সিটি দিছি, সিটি দেওয়ার পরে সার্কিট ব্রেকার দিছি, এরপরে বাসবার দিছে, বাসবার পরে সার্কিট ব্রেকার দিয়ে সিটি দিছে। অর্থাৎ দেখুন যে এই যে সিটিটা দেওয়ার পরে এখানে যে রিলেটা দেওয়া আছে, যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত তখন রিলেটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং রিলেটা সক্রিয় হবে, এবং রিলের পরে এখানে একটা ট্রিপ সার্কিট যদি থাকে ট্রিপ সার্কিট সে ট্রিপ করবে। তাহলে এটা হচ্ছে তার বাসবার প্রোটেকশন, এটাও একটা বাসবার প্রোটেকশন। তবে এখনো এই ধরনের ইয়ে ম্যাথ আসেনি এখনো, তো দেখি সামনে আর কি আছে। আমরা এইটা দেখব যে তারের প্রোটেকশন কিভাবে দেয়, অর্থাৎ যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা তারগুলোকে কিভাবে আমরা প্রোটেকশন দিতে পারি। পাইলার ওয়্যার যে আছে সেগুলোকে আমরা প্রোটেকশন দিব। তো সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য দেখুন এটা একটা তার, তারের দুই মাথায় দুইটা সার্কিট ব্রেকার আছে। তো ডিফারেনশিয়াল প্রোটেকশন বা মাস প্রাইস প্রোটেকশন মানে কি, সিটি দুই গুণ, দুইটা সিটি থাকবে, তাহলে একটা সিটি দুইটা সিটি, ধরেন এখানে ফল্ট হয়েছে, তাহলে ফল্ট হইলে কি হচ্ছে দেখেন সিটিটা কানেক্ট হয়েছে, সেই কানেক্টের সাথে একটা এর যে প্রান্ত আর সেই প্রান্ত মানে সিরিজের সংযোগের মতো দেখুন দিয়ে এখানে একটা ট্রিপ কয়েল দিছে। আপনি দেখেন যে আপনি বলতে পারেন যে এখানে আবার দুইটা ট্রিপ কয়েল দিল কেন, কেন তারের এই মাথা আপনার কাছে আর এক মাথাতে ঢাকা পার হয়ে গেছে, তাহলে আপনি এর জন্য ওইখানেও একটা দিয়েছেন এখানে একটা ইউজ করছেন। এই থ্রি ফেজের ক্ষেত্রে দেখুন, থ্রি ফেজের ক্ষেত্রে দেখুন যেহেতু তিনটা ফেজ, এখানে একটা ফেজ তাও এ মাথা থেকে ও মাথা আপনার টানে নিয়ে গেছে, কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে দেখুন তিনটা ফেজের ক্ষেত্রে একটা তার দুইটা তার তিনটা তার, তিনটা তারের জন্য তিনটা সিটি 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 লাগাই দিছি, এবং সেই সাথে ধরেন এখানে এর জন্য একটা রিলে, এই ফেজের জন্য একটা, এর জন্য রিলে, এটার জন্য একটা রিলে, এটার জন্য একটা রিলে, এটার জন্য, তাহলে এই রিলেগুলো সে এইটা ধরেন আপনার বাড়ি ঢাকা, এটা গেছে দিনাজপুর, তাহলে এখানে দিনাজপুরের এতদূর পর্যন্ত তিনটা করে আরও যদি তার টেনে নিয়ে যায় তাহলে হিউজ হবে, তাই এখানে তারে গ্রাউন্ড করে দিয়েছে, এখানে স্টারে এনে তাকে গ্রাউন্ড করে দিয়েছে। তো গ্রাউন্ড করে দেওয়াতে কী হচ্ছে এই ওই সাইডের ফলগুলো ওই সাইডের সার্কিট কন্ট্রোল করবে, এই সাইডের ফলগুলো এই সাইডে কন্ট্রোল করতেছে। তাহলে দেখুন যদি আপনার ইয়ার ক্ষেত্রে চায়, থ্রি ফেজের ক্ষেত্রে আপনার কেবলের প্রোটেকশনটা চায়, তাহলে এটা দিব, আর এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। এখন প্রোটেকশন অফ ওভার ভোল্টেজ, এই ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য অবশ্যই আমরা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইটা দেখবো, যেটা ডিপ্লোমার বই, সেখানে অনেক সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমি ওইটা নিয়ে পড়ছিলাম, অনেক সুন্দর ওখানে ব্যাখ্যা আছে, আপনার চাইলে এই অধ্যায়গুলো ওইখান থেকে পড়তে পারেন, খুব ভালো হবে। তো এবার আমরা 25 নম্বর অধ্যায় দেখব। 25 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, সেগুলো আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। সেটা হচ্ছে সাবস্টেশনের টপিকগুলো, সাবস্টেশন কি, সাবস্টেশন কোথায় কোথায় সাবস্টেশন, ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, কোন সাবস্টেশনটা ভালো এগুলো জানবো, ইনডোর সাবস্টেশন কাকে বলে, আউটডোর সাবস্টেশন কাকে বলে, সে কি পোল মাউন্টেড সাবস্টেশন, যে সাবস্টেশন দেখেন যেগুলো দিয়ে মূলত আমরা বাসাবাড়িতে যে লাইনগুলো দেয় না, ওনারা এই পোল মাউন্টেড সাবস্টেশনগুলো থেকে ম্যাক্সিমাম লাইনেই তা আমরা পাই। দেখেন যে দুটা পোল আছে, দুটা পোলের মাঝখানে একটা ট্রান্সফরমার বসাই দিছে, সেই অনুযায়ী আমরা কানেকশন পাচ্ছি। তো এইখানে দেখেন এইখানে অনেকগুলা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামগুলো দেখব। আর এখানে আরেকটা বিষয় আছে যে এখান থেকে কিছু চিত্রগুলো আমরা দেখব, কবে না জানি এই চিত্র চাইয়ে বসে যে ট্রান্সফরমারের সাবস্টেশনের 5টা চিত্র লেখুন, সাবস্টেশনের ইকুইপমেন্টের 10টা চিত্র লেখুন, যে 10টা চিত্র ইকুইপমেন্টের চিত্র, এগুলা যে কি কি দিতে হবে এগুলো একটু দেখে নেবেন। আর এগুলোর কথা কি বলবো, এগুলো তো প্রতিবারই একটা না একটা আসেই, তো কাজেই এখানে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, অবশ্যই পিডিএফ সবার কাছেই আছে, পিডিএফগুলো দেখবেন, যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ইমেল আমার কমেন্ট বক্সে দেবেন, আমরা পাঠিয়ে দেবো আপনাকে। এটা দেখুন 11 কিলোভোল্টের জন্য ইনলাইন ঢুকছে, এখান দিয়ে লাইন ঢুকছে 11 কিলোভোল্ট, একটা বাসবার 11 কিলোভোল্টের বাসবার, এখান থেকে আমি একটা লাইন নিয়েছি, এটা থেকে নিয়েছি, প্রতিটা সিটির পরে অবশ্যই প্রতিটা ব্রেকারের নিচে একটা করে সিটি ইউজ হয়। আপনি এটা এই থিংটা মাথায় রাখবেন যে যখন আপনি একটা ডায়াগ্রাম অঙ্কন করবেন তার প্রতিটা সিটির সাথে আই প্রতিটা ব্রেকারের সাথে একটা করে সিটি ইউজ করবেন, প্রতিটা ব্রেকারের নিচে একটা করে সিটি ইউজ করবেন। আর এগুলো হচ্ছে আইসোলেটর সুইচ। আইসোলেটর সুইচগুলো দেওয়ার সার্কিট ব্রেকারের দুই সাইডে দেওয়ার কারণ আছে। দেখবেন একটা প্রশ্ন পাবেন যে সার্কিট ব্রেকারের উভয় সাইডে আইসোলেটর ইউজ করা হয় কেন। আইসোলেটর ইউজ করার একটা সুবিধা হচ্ছে কি জানেন, যে এটাও ডিসকানেক্ট করে দিলাম এটাও ডিসকানেক্ট করে দিলাম, তাহলে কি হচ্ছে আমি সার্কিট ব্রেকারটা ইচ্ছা মতো মেরামত করবো। এখন আমি এটা ডিসকানেক্ট করলাম, এখন এই যে এদিক দিয়ে একটা ইনকামিং হয়েছে এদিক দিয়ে একটা ইনকামিং হয়েছে, তো আমি এটা ডিসকানেক্ট করলাম না, এটা আমার তার থাকলো, তাহলে আমি সার্কিট ব্রেকারে কাজ করবো কিভাবে, সার্কিট ব্রেকার ভালো পরিষ্কার করবো কিভাবে। এই জন্য উভয় সাইডে যদি দেওয়া থাকে তাহলে সার্কিট ব্রেকারকে আমি বিচ্ছিন্ন করে নিয়ে কোথাও নিয়ে গেলাম ভালো জায়গায়, নিয়ে যেয়ে তাকে সুন্দর করে তার পরিষ্কার করলাম। তাহলে এখানে একটা থিং হচ্ছে কি, অবশ্যই সার্কিট ব্রেকারের নিচে সিটি থাকবে এবং সার্কিট ব্রেকারের উভয় সাইডে আইসোলেটর ইউজ করলে ভালো। তবে এইখানে দেখুন এটা তো আমার লাইন, এইখান থেকে আমি উপরে উঠছি, তো এইখান থেকে তো আর আমার এই দিকে তো লাইন নেই, আমি যদি এখানে ডিসকানেক্ট করে দিই এইদিকে তো তারা লাইন আর পাচ্ছে না, যেহেতু পাচ্ছে না যেহেতু আমার খরচ বাড়াই লাভ নাই। তো দেখেন এই সার্কিট ব্রেকার নিচে এখানে আবার একটা আইসোলেটর ইউজ করবো, তাহলে তো আমার খরচ বাড়তেছে, আইসোলেটর ইউজ করতে গেলে আর ইকুইপমেন্টের প্রয়োজন পড়বে, কাজেই একটা ডিসকানেক্ট মানে সবই ডিসকানেক্ট, এই জন্য এখানে আইসোলেটরের দরকার নেই। তো এখানে দেখুন ট্রান্সফরমারের সিম্বল এরকম, এটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার, এটা হচ্ছে পিটি পটেনশিয়াল ট্রান্সফরমার, এখানে ভোল্টেজ পরিমাপের জন্য সিটি দেখলাম, পিটি দেখলাম, ট্রান্সফরমার দেখলাম। আর এটা হচ্ছে আইসোলেটেড করা আছে, এই আইসোলেটিং আর্থ গ্রাউন্ডের সাপেক্ষে আইসোলেটিং করা আছে। আর এটা লাইটিং অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টার কি বা সার্জ অ্যাবজর্ভার কি বা একটা হচ্ছে সার্জ ডাইভার্টার কি, সার্জ সাপ্রেশন কি, এই জিনিসগুলো আমরা জানবো। অবশ্যই আমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ে এই পড়াগুলো আপনারা পাবেন, কাজেই মনোযোগ দিয়ে সেগুলো পড়বেন। আশা করি আর পড়তে হবে না আমাদের, ডিপ্লোমাদের জন্য এনাফ সুইচ এই পাওয়ার সিস্টেম থেকে। তবে পাওয়ার সিস্টেম যেহেতু আমরা মাঝ বরাবর থেকে শুরু করছি, তো এখন আমরা প্রিভিয়াসগুলোও ফাঁকে ফাঁকে দিয়ে দিব আপনাদের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।